এভাবে পিছনের গলার কাপড়টি সেলাই করে নিতে হবে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, একদম ফ্রি, এবং বেল বাটনটিতে প্রেস করুন। এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। এভাবে বাড়তি অংশটুকু কেটে ফেলতে হবে। এখন আমরা পিছনের জামার গলা এবং সামনের জামার গলা জয়েন্ট করব। এর জন্য পিছনের জামার গলার উপরে সামনের জামার গলাটি রাখতে হবে এবং একটু লক্ষ্য করে দেখুন, এভাবে জয়েন্টটি করতে হবে। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আশা করি। এখন প্রায় হাফ ইঞ্চি পরিমাণ জায়গা রেখে সেলাই দিতে হবে। একইভাবে আরেকটি শোল্ডার জয়েন্ট করে নিচ্ছি। আমি এখানে ডাবল সেলাই দিচ্ছি, আপনারা অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিবেন। এখন জামাটি উল্টিয়ে নিচ্ছে, দেখুন ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। এভাবে যদি আপনারা সামনের এবং পিছনের পিঠ জয়েন্ট করেন তাহলে এত সুন্দর ফিনিশিং হবে। এখন আমরা পিছনের গলাতে তুরপায়ও করে নিতে পারি, আবার আপনারা চাইলে মেশিনেও সেলাই দিতে পারেন। আমি এখানে তুরপাই করে নিব। এখন হাতা জয়েন্ট করব, সোজা হাতা সোজা পিঠ এবং জামার সোজা পিঠ একসঙ্গে রাখবো। অর্থাৎ একটু লক্ষ্য করে দেখুন, আমরা কিন্তু জামাটিকে উল্টো পিঠে, অর্থাৎ জামার হাতাটি আমরা উল্টো পিঠে রেখে সেলাইটি দিচ্ছি। একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন। জামার হাতাটি যখন জয়েন্ট করবেন তখন কোনোভাবে জামাটি টানাটানি করা যাবে না নিচের দিকে বা সামনের দিকে। বুঝতে যদি কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। সেম একইভাবে অপর হাতাটিও জয়েন্ট করে নিচ্ছি। একটু লক্ষ্য করে দেখুন কীভাবে জয়েন্টটি করছি। এখন আমরা হাতার মোহরিতে সেলাই দিব। সেলাইটি করার জন্য জামার উল্টো পিঠে ডাবল ভাঁজ দিয়ে সেলাইটি করব। লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে সেলাইটি দিচ্ছি।
এখন সাইড থেকে আরেকটি সেলাই দিতে হবে। একইভাবে অপর হাতাটিও সেলাই দিয়ে নিচ্ছে। বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ খুব সুন্দরভাবে কামিজটি সেলাই করতে পারবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল বাটনটিতে একটি প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা আপনাদের হোম পেজে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের প্রতিটি লাইক প্রতিটি কমেন্ট আমাকে আরেকটি নতুন ভিডিও তৈরি করার জন্য সাহায্য করে। এখন এখানে আমরা চেস্টের মাপ নিব। আমাদের চেস্ট ছিল 34 ইঞ্চি, তার হাফ হয় হচ্ছে 17। আপনারা আপনাদের মেজারমেন্টে যা আসবে তার অর্ধেক নেবেন। এখন আমরা যেখানে ছোট্ট একটি কাট দিয়েছিলাম সেটি হচ্ছে আমাদের কোমরের মাপ ছিল, এখন আমরা কোমরের মাপ নিব। আমাদের কোমর হচ্ছে 30, তার অর্ধেক হচ্ছে 15, আমরা 15 ইঞ্চিতে দাগ কাটব। এভাবে যদি আপনারা দাগটি দিয়ে দেন তাহলে সেলাই করতে আপনাদের সুবিধা হবে। এবং আমরা এখন হিপের মাপ নিচ্ছি, আমাদের হিপ ছিল 36, 36-এর অর্ধেক হচ্ছে 18। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী যা হবে তার অর্ধেক করে নেবেন। এভাবে দাগটি দিয়ে দিলে আপনাদের সেলাই করতে সুবিধা হবে। এখন হাতার মোহরির মাপ নিচ্ছি। আমাদের হাতা ছিল 12, 6 ইঞ্চিতে দাগ কাটছি। এখন আমরা দাগগুলো সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছি। এই দাগ বরাবর আমরা সেলাই দিব। একটু লক্ষ্য করে দেখুন কিভাবে দাগটি মিলিয়ে নিচ্ছে। এখন আমরা দাগ অনুযায়ী সেলাইটি দিব। এভাবে দাগটি যদি দিয়ে দেন তাহলে সুন্দরভাবে আপনারা সেলাই দিতে পারবেন। আর যারা এখনও আমার কামিজ সেলাইয়ের ফার্স্ট পার্টটি দেখেননি, আমি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং আমার আগের ভিডিওতে দেওয়া আছে কিভাবে খুব সহজ উপায়ে কামিজ কাটিং করতে হয়, তার লিঙ্কটিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। Thank you.
এখন আমরা সাইডের যে ফাড়াটি রয়েছে সাইডের ফাড়াটি সেলাই করব। দুইবার ভাঁজ করে নিচ্ছি, দুইবার ভাঁজ করে সেলাইটি দিতে হবে। একটু লক্ষ্য করে দেখবেন, আমাকে অনেক আপুই জিজ্ঞাসা করেছিলেন কিভাবে সাইডের যে সেলাইটি হয় সেই সেলাইটি দিতে হবে। অনেকেই সেলাইটি সুন্দর করে দিতে পারেন না, তাদের জন্য আমি চেষ্টা করেছি সুন্দর করে দেখানোর এবং বোঝানোর জন্য। একটু খেয়াল করে দেখবেন, আশা করি ইনশাল্লাহ আপনারাও এখন থেকে সুন্দরভাবে কিভাবে সাইডের সেলাইটি দিতে হয় এটি পারবেন। একটু লক্ষ্য করে দেখুন, কাপড়টি এভাবে ছিল, আমরা কাপড়টিকে এভাবে মেলে নিয়ে একবার ভাঁজ দিতে হবে, দেন সেলাইটি তার উপরে দিতে হবে এবং প্রায় হাফ ইঞ্চি উপরে আসতে হবে। যেখানে আমাদের ফাড়াটি আছে তার থেকে হাফ ইঞ্চি উপরে আমাদের সেলাইটি দিতে হবে। ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন আশা করি। আবারও একটি ভাঁজ দিচ্ছি, এভাবে সেলাইটি দিতে হবে। এভাবে সেলাইটি করতে হবে। এখন আমরা নিচের পাড়টি সেলাই করব। দুইবার ভাঁজ করতে হবে, এইভাবে দুইবার ভাঁজ করে আমরা সেলাইটি দিব। যখন সেলাইটি করবেন তখন আস্তে ধীরে সেলাইটি করার জন্য চেষ্টা করবেন, তাহলে সুন্দর ফিনিশিং আসবে। তাড়াহুড়া করলে কাপড়টি অনেক সময় ঘুচিয়ে যায়। আস্তে আস্তে করার জন্য চেষ্টা করবেন, তাহলে কাজটি পারফেক্ট হবে। আরেকটি পাট এভাবে ভাঁজ করে সেলাই করে নিচ্ছে। একটু লক্ষ্য করে দেখুন, যখন এখানে আসবেন তখন সুইটিকে একটু উঁচু করে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে আবার একদম ধার ঘেঁষে আরেকটি সেলাই দিতে হবে।
একটু লক্ষ্য করে দেখুন কিভাবে সেলাইটি দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ সেলাইটি দিতে হবে। আমাদের কামিজ সেলাইটি শেষ। একটু লক্ষ্য করে দেখুন আমাদের সাইড ফায়ার যে সেলাইটি আছে কত সুন্দরভাবে হয়েছে। এভাবে যদি আপনারা সেলাই করেন তাহলে বাসায় আপনারাও ইনশাল্লাহ খুব সুন্দর করে সেলাই করতে পারবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।